আজকে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে করব পাঁপড়ের তরকারি। প্রথমে পাঁপড়টা ভেজে নেব। আজকে চলে এলাম রান্নাঘরে, আমি রান্না করব পাঁপড়ের তরকারি। আলু পাঁপড় ফোড়নে লাগবে গরম মশলা, হিং, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। আর মশলার মধ্যে লাগবে একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। নামানোর আগে শাহি গরম মশলার গুঁড়ো, একটু চিনি। রান্নাটা করবো আজকে সাদা তেলে। এবার দেখুন কীভাবে করব। পাঁপড়টা, গোটা পাঁপড়টা ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিলাম। গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সাদা তেল। পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে নেব। প্রথমে তেলের ওপর আলুগুলোকে দিয়ে দিলাম, এবার একটু দেব লবণ আর সামান্য একটু হলুদ। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এরকম তেলের উপরে একটু হিং দিয়ে দিলাম। তারপরে ফোড়নের শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে দিয়ে দিলাম। পরে দেব একটু পেঁয়াজ বাটা। এবার একটু আদা বাটা দিলাম, সামান্য একটু চিনি দিলাম, পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম জিরে গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এইবার ভেজে রাখা পাঁপড়গুলো, আলুগুলো মশলার ওপরে দিয়ে দিলাম। এইবার একটু জল দিয়ে দিলাম। এবার চাপা দিয়ে দিলাম, ঢেকে দিলাম। তরকারিটা আমার প্রায় হয়ে গেল, এইবার দিয়ে দেব ধনে পাতা কুচি।
তারপরে দেব শাহি গরম মশলা গুঁড়ো। এইবার তরকারিটাকে ঢেলে নিলাম। তরকারিটা আমার হয়ে গেছে। এইভাবে করে দেখবেন, খেতে ভালোই লাগে, আবার নিরামিষভাবেও করা যায়। পেঁয়াজ রসুন না দিয়ে আদা জিরে গরম মশলা দিয়ে নিরামিষভাবেও করা যাবে। আপনারা করে দেখবেন, ভালোই লাগবে।